প্রন ফ্রাই করতে গেলে লাগবে আমার চিংড়ি মাছ। এটা আমার বাগদা চিংড়ি, আমি এটা নিয়েছি 7 পিস মতো। আমি কর্নফ্লেক্স নিয়েছি 2 কাপ, এটাকে আমি গুঁড়ো করে নেব। আর যাদের বেড ক্রাম্পস আছে বেড ক্রাম্পস দেবেন। বলতে লাগবে আমার নুন পরিমাণ মতো লাগবে, হলুদ গুঁড়ো লাগবে পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, আর ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, আর একটা ডিম লাগবে। এটা আমি সাদা তেলে ভাজবো। ডিমটা আমি ভেঙে একটু ফেটিয়ে রেখে দিলাম। কর্নফ্লাওয়ারটা নিয়ে নেব, ময়দাটা নিয়ে নেব, লঙ্কার গুঁড়ো অর্ধেকটা নেব, গোলমরিচ গুঁড়োটাও অর্ধেক নেব, নুন একটু সামান্য নেব যেহেতু মাছে নুন দেওয়া আছে, অল্প একটু হলুদ নেব, এটা আমি মিক্সড করে রেখে দেব। এটা আমার মিক্সড হয়ে গেছে, এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। এই আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিলাম, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেব একটু, হলুদ দেব একটু, আমি এই সবগুলোতে একটু মেখে নেবো মাছটাকে। ফ্লেক্সটাকে আমি গুঁড়ো করে নেব, হাত দিয়েই গুঁড়ো করে নেব। চিংড়ি মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার এগুলো কর্নফ্লাওয়ারে দিয়ে দেব। আমি এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব, তাহলে মশলাগুলো আমার ঠিক থাকবে। আমার চিংড়ি মাছগুলো কর্নফ্লাওয়ারে মাখানো হয়ে গেছে, এবার আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। এবার কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেবো। আমার সবগুলো হয়ে গেছে কর্নফ্লেক্সে মাখানো। এবার আমি মাছগুলো ভাজা শুরু করবো।
আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। আমার গোল্ডেন প্রন ফ্রাই খুব ভালো একটা রেসিপি, সন্ধ্যেবেলা খুব ভালো লাগে চা দিয়ে খেতে। আপনারা বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।